আমার সন্তানেরা এখন জানতে পারে না যে আমার দাদার কবর কোথায়। আমি কথাই বলতে পারি না, আমি চোখে দেখি না, কানতে কানতে আমার প্রথম ছেলে অনেক কষ্ট করে বড় করছি আমি। ন্যায় বিচার যেন আমরা পাই, বিনা অপরাধে ফাঁসি দিছে, এই বিচার যেন পাই। আমরা রিট করেছি হাইকোর্টে যেন এটা রায় করে দেয়, এতটুকুই আমার চাওয়া। বাবা ভাই ও স্বামী হারানোর বেদনা নিয়ে মায়ের কান্না সংগঠন আয়োজিত অনুষ্ঠানে হাজির হন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। স্বজন হারানোর বিচারের দাবিতে দাঁড়ে দাঁড়িয়ে ধর্ণা দিয়েছেন 46 বছর, পাননি বিচার। শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একত্রিত হয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিচার চান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ডিউটি অবস্থায় আমার ছেলের অনেক স্বপ্ন ছিল, সে স্বপ্ন পূরণ হলো না। বাবার লাশ কোথায় বা কবে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, কোথায় মা কবরস্থ করা হয়েছে, আমরা কোনো কিছুই জানি না। আমার কী অপরাধ ছিল, কেন আমি বাবা ডাকতে পারলাম না? সুষ্ঠু তদন্ত কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের মরণোত্তর বিচার করা হোক। আমার মা কিন্তু বেশি কিছু চাইনি, তার কাছে চেয়েছিল একজন মুক্তিযোদ্ধা হিসাবে জাতীয় পতাকা, একজন সামরিক বাহিনীর অফিসার হিসাবে সামরিক বাহিনীর গোরস্থানে কবরের জায়গা। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, খুনের রাজনীতি শুরু করেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, জিয়ার পথ ধরেই খালেদা জিয়া ও তারেক রহমান খুন ও অগ্নিসন্ত্রাস চালায়। থাকার পরও শুধু ক্ষমতার মস্তকে যাওয়ার জন্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, মানুষকে নির্যাতন করেছে, সেই জন্য তারও বিচার হওয়া উচিত। নিয়ম বহির্ভূতভাবে কোর্ট মার্শালের নামে কিছু সংখ্যক লোককে যেভাবে বিচার করা হয়েছে তার বিরুদ্ধে কমিশন গঠন করে তার বিচার হওয়া উচিত। দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়া শাসনামলে গুম খুনে ভুলুণ্ঠিত মানবাধিকার, গণদাবি 77 ও অগ্নিসন্ত্রাসের আর্তনাদ নামে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সময় সংবাদ, দিনাজপুর।